আসসালামু আলাইকুম বন্ধুরা, যেই জিনিসটা স্মার্টফোনের মধ্যে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন বা যেটাকে আমরা সবচাইতে বেশি এক্সপেক্ট করি, ওই জিনিসটাই ওপ্পো করে না। আর যে জিনিসটা আমাদের প্রয়োজন না সেটাকেই আমরা সবসময় দেখছি তারা করে আসছে। এটাই তাই, আমাদের কাছে একটা স্মার্টফোনের মধ্যে অ্যাগ্রেসিভ প্রাইজিং তুলনামূলকভাবে বেশি ভালো লাগে কোনো অ্যাগ্রেসিভ মার্কেটিং থেকে। কারণ ওপ্পোকে আমরা দেখে থাকি সবসময় তাদের কাছ থেকে তো অ্যাগ্রেসিভ প্রাইজিং এক্সপেক্ট করাই যায় না, তারা উড়াধুরামের প্রাইজিং রাখে ওর স্পেসিফিকেশন হিসাবে। কিন্তু মার্কেটিংয়ের বেলায় একটা মডেলকেও ছাড়ে না তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানানোর থেকে। আর এই জিনিসটা এবারও হয়েছে ওপ্পো F70 Pro-র মধ্যে, খুবই চমকালো এবং হিউজ পরিমাণ মার্কেটিং করা হচ্ছে এখন পর্যন্ত এই স্মার্টফোনটাকে। তার কারণে কিনা আমার মনে হয় তাদের তো মানসিকতা নেই একদম অ্যাগ্রেসিভ প্রাইজিং রাখার, আর ওপ্পোর থেকে আমরা এক্সপেক্ট করতেও পারি না। কিন্তু দেখার বিষয় যে আলটিমেটলি নিজের জিত বা নিজের কাজ হয়ে নেওয়ার মতো তেমন একটা স্পেসিফিকেশন দিয়েছে কিনা, যা কিনা 28,000 টাকা একটু হলেও ভ্যালু করে। বাট বন্ধুরা, শুরুতে বলে রাখি যে এই স্মার্টফোনটা একদমই একটা ডিফারেন্ট ক্যাটাগরির মানুষদেরকে টার্গেট করে বানানো হচ্ছে এবং তাদের কনজিউমারও ডিফারেন্ট। ফর এক্সাম্পল, 2020 সালের সবচেয়ে স্লিকেস্ট স্মার্টফোন ওপ্পো F17 Pro-কে বলা হচ্ছে, কারণ এত পাতলা স্মার্টফোন তারা তৈরি করছে। এবং ওপ্পো F21-ও এই 2-3 মাসের মধ্যে লঞ্চ হওয়ার কথা আছে, যেটা কিনা ওপ্পো F17 Pro থেকেও আরও বেশি পাতলা হবে। এখন এই পাতলা ফোন নিয়ে একটু কথা বলার আছে, সেখানে বলতেই হয় আপনারা জানেন যে আনবক্স থেরাপির এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ভাইরাল ভিডিও ছিল, সে iPhone 6s-কে একদম বেন্ড করে ফেলেছিল। আর iPhone 6s বেন্ড হওয়ার প্রধান কারণই হচ্ছে ওই ফোনটাকে অ্যাপল অনেকটাই বেশি পাতলা বানাতে চেয়েছিল, যার কারণে কিনা বিল্ড কোয়ালিটি বা বিল্ড ম্যাটেরিয়ালের মধ্যে একটু ত্রুটি ছিল। বিশেষ করে পাতলা ফোনগুলো বেন্ড হয়ে যাচ্ছে বা প্যাকা হয়ে যাচ্ছে খুবই দ্রুত, এই জিনিসটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি, যার কারণে কিনা অনেকগুলো ব্র্যান্ডস এই প্রচেষ্টা চালালেও তারা আবার ব্যাকফুটে এসেছে। কিন্তু আমাদের মধ্যে একটা ডিফারেন্ট ক্যাটাগরির মানুষের চয়েসেস থাকে এই ধরনের ডিভাইসেস, তাই এর স্পেসিফিকেশনের দিকে যদি এখন তাকাই, সেখানে বলতে হয় প্রসেসরের দিক দিয়ে এই বাজেটের মধ্যে এটা একদম এক্সপেক্ট করা যায় না। অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের 720G বা 7 সিরিজের পুরোনো প্রসেসর 712 যদি দিত, তারপরও মানিয়ে নেওয়া যেত এই হেলিও P95 থেকে। মিডিয়াটেকের হেলিও P95 চিপসেটটা তারা ব্যবহার করেছে তাদের ওপ্পো F17 Pro-র মধ্যে, যা কিনা অক্টা কোর একটা প্রসেসর এবং এর হাই পাওয়ার 2টি কোর্স কর্টেক্স A75 2.2 GHz-এর এবং লো পাওয়ারের কোর্সগুলো 2 GHz-এর কর্টেক্স A55-এর। বাট এইগুলো একদমই ফোনের সেলিং পয়েন্ট না, ওপ্পোর কাছে ফোনের একদম সেলিং পয়েন্টে হচ্ছে তাদের 165 বা 164 গ্রামের স্মার্টফোন, যেটা কিনা তারা 2020 সালের সবচেয়ে হালকা স্মার্টফোন বা পাতলা স্মার্টফোন বলে মার্কেটিং করছে। অবভিয়াসলি এই ধরনের ক্যাটাগরি বা এই ধরনের ডিজাইন যাদের কিনা পছন্দ তাদের কাছে চয়েসেস কম, যার কারণে কিনা এই স্মার্টফোনটা একটু ভালো স্পেক প্রোভাইড করছে যদি আমরা অন্য সব স্পেকগুলোর দিকে তাকাই। কারণ ক্যামেরা একটা হাইলাইটিং পয়েন্ট, 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে কিনা প্রাইমারি ক্যামেরাটা থাকছে F1.8 অ্যাপারচারের এবং তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ। আর ডে টু ডে ইউজের ক্ষেত্রে এর ক্যামেরা সেটআপ দারুণ পারফরমেন্স করছে যারা কিনে ইউজ করছে তাদের ভাষ্য মতে। এবং ডিসপ্লের ক্ষেত্রেও দারুণ একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 6.43 ইঞ্চেসের একটা সুপার অ্যামুলেট প্যানেল। অ্যান্ড অবভিয়াসলি এটা ফুল HD+-এর ডিসপ্লে, কোনো HD+-এর না, এবং Gorilla Glass 3+-এর সাপোর্টেড রয়েছে। বেসিক্যালি ওপ্পো এই ধরনের স্মার্টফোনগুলো তৈরি করে যে উপর দিয়ে একদমই ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট বলি যেটা কিনা আমরা, ওই রকম তার সুপার অ্যামুলেটেড ডিসপ্লে দেয়, ফুল HD+-এর দারুণ হালকা স্মার্টফোন তৈরি করে, দারুণ ক্যামেরা সেটআপও দেয়, কিন্তু প্রসেসরের বেলায় ওই একই কাজ বারবার করে, হলো P90 নিলে P95 এই ধরনের প্রসেসর, যা কিনা এই বাজেটের ক্ষেত্রে একদমই জাস্টিফাইডই না। আর এই জিনিসটাই সবসময় বলে আসছি, যত ওপ্পো ভালো ফোন বানাক না কেন, তারপরও কেন জানি পয়সা উসুল মনে হয় না। আমি আমার যে টাকাটা খরচ করছি ওর একদম বেস্ট রিটার্ন আসে না, এইরকমই লাগে আর কি। তাই বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত দিচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু অ্যাটলিস্ট একটা জিনিস বলতে হয় যে প্রাইস পয়েন্টের মধ্যে এই স্পেক তারা প্রোভাইড করছে, অ্যাটলিস্ট এই বাজেটের মধ্যে এই স্মার্টফোনের এই স্পেকগুলো কনসিডার করা যায় যদি আমরা ওপ্পোর A90
টু এর স্পেকের সাথে কম্পেয়ার করি, কারণ ওপ্পোর পক্ষ থেকে আমরা দারুণ প্রাইসিংয়ের মধ্যে দারুণ স্মার্টফোন ডিজার্ভই করতে পারি না। তারা এই ধরনের কাজ সবসময় করে আসছে এবং করেই যাবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানানোর সাথে সাথে ভিডিওতে একটি থামস আপ দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক অবভিয়াসলি দিয়ে যাবেন, এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি লাল থাকে আপনার জন্যই লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।